হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার হোম ট্যুর ভিডিও। তো অনেকেই তোমরা জানো যে এটা আমাদের ভাড়া বাড়ি। এই 2 সপ্তাহ হলো আমরা এই বাড়িটাতে শিফট করেছি। তো এই বাড়িটারই হোম ট্যুর তোমরা চেয়েছিলে, এটার জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো অনেকবার করে, মানে আগের কয়েকটা ভিডিওর কমেন্ট সেকশানে মানে বারবার করে এটাই রিকোয়েস্ট পেয়েছি। তো আমার একটুখানি দেরি হলো, ওই ঘরটাতে কাজ হচ্ছিলো, তো কাজটা কমপ্লিট হয়েছে, তারপরে সব কিছু সেট করতে করতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট উইকে ভিডিও চলে আসবে, তো সেই মতো আজকে হলো শনিবার। তো আজকে আমি এই হোম ট্যুরের ভিডিওটা শ্যুট করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর দেখো ভিডিওটা কোথা থেকে শুরু করছি, আমার সব থেকে প্রিয় মানে সব থেকে শান্তির জায়গা আমার গোপাল ভাইয়ের কাছ থেকে। তো চলো, হ্যাঁ দেখাই। তো এটা হলো আমাদের মেন গেটটা, ঢুকে পড়েই একটা ছোট ডাইনিং আছে, এইখানে শুধুমাত্র ফ্রিজটা রেখেছি আর একটা ডাইনিং টেবিল আছে। আর ওই সাইডটাতে দেখো কুয়োপাড়টা, ওইদিকে পরে দেখাচ্ছি, আগে দেখাই। এখানে ফ্রিজটা তো আছে, ফ্রিজের মাথাতে কিছু জিনিসপত্র রেখেছি, তৃষিকার ওষুধপত্র এগুলো আছে, বেশি কিছু ভারী জিনিস নেই। আর এটা হলো টেবিলটা, কিন্তু টেবিলে খাওয়া কম, দেখো জিনিসপত্র রাখা হয় বেশি, তৃষিকার গরম জল গরম দুধ এগুলো রাখা হয়। আর নিচে আমি আলু পেঁয়াজের ঝুড়িটা রেখেছি, কারণ আমি এখন ঘরে বসেই আলু পেঁয়াজটা কাটি, যেহেতু রান্নাঘরে জায়গা নেই ছোট রান্নাঘরটা, তো ওই জন্য ঘরে এখানেই রেখেছি, নিতে সুবিধা হয়। আর এখানে দেখো তৃষিকার জলটা রেখেছি, ওকে এই জলটাই দিই। আর এখানে একটা ফ্যান মাথা ঠুকছে, দেওয়ালের দিকে মাথা করে মাথা ঠুকছে। তো এই হলো ডাইনিংয়ে, আর কিছু জিনিস নাই। আর ওদিকটা আছে বেডরুম, বেডরুমটা পরে দেখাচ্ছি, আগে দেখাই। দেখো এখানে আছে হনুমানজির একটা ফটো, এটা হলো আমাদের ছোট ঘরটা ডাইনিং থেকে ঢুকে পড়ে। এখানে দেখো আলনাটা রেখেছি, আলনাটা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কারণ রাস্তার সাইডে যেহেতু ঘর তো ধুলো হতে পারে, ওই জন্য একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখি। আর এখানে রয়েছে আমার আলমারি, আলমারির উপরে আমার ট্রাইপড, তারপর ল্যাপটপ এগুলো উঠে রেখেছি তৃষিকার হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে। ঘরটা এমনিতে কি বলো তো বেশ খোলামেলা, অনেক বড় বড় জানলা আছে, আর রোডের সাইডে ঘর বেশ ভালো হাওয়া খেলে। এখানে দেখো মশারিটা দিয়েছিলাম, ওই তৃষিকাকে মশা কামড়াচ্ছিলো কদিন, বাইরে এখন বৃষ্টি হচ্ছে কিন্তু বুঝতে পারবে না, এই মশারিটা দেওয়া রয়েছে যেহেতু তো বোঝা যাচ্ছে না, হালকা হালকা কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে। তো এই একটা জানলা আছে, আর একটা জানলা আছে এই দিকটাতে, দেখো এইটাতে পাশে একটা ঘর আছে আর বাকি ফাঁকাই আছে। এদিকটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। তো তার নিচেই দেখো এখানে তৃষিকার দুটো চেয়ার রেখেছি, আর আছে আমার গোপাল ভাই, গোপাল ভাইয়ের সিংহাসনটা এই ঘরে রেখেছি, কারণ তোমাদেরকে আগেই বলেছি তৃষিকা যে ঘরে থাকবে গোপাল ভাইকে তার উল্টো ঘরে রাখতে হবে, নাহলে পুরো একদম দেখো এখনও দেখো ঠাকুরগুলো দেখো এদিক ওদিক হয়ে রয়েছে, তো ও এসে বারবার করে ঠাকুরগুলোকে এদিক ওদিক করে দেয়। তো এই হচ্ছে ওর কাজ। আর এখানে দেখো তাক আছে, তাকে নিচে তাকে কোনো জিনিসপত্র রাখিনি, বাকি এই দুটো তাকে রেখেছি। এখানে দেখো আমার বিয়ের একটা ফটো আছে, অনেক পুরনো ফটোটা, আর আমার টুকিটাকি সাজের জিনিস, যেহেতু আলমারিটা এখানে আছে, আয়নাটা এখানে আছে, তো টুকিটাকি সাজের জিনিস আছে। এখানে কিছু মেডিসিন আছে আমাদের, আরও কিছু সাজের জিনিস আছে, একটা আলতা আছে, এই সব টুকিটাকি জিনিস এগুলো সব রেখেছি। আর এখানে এটা গঙ্গা জল আছে, জল নয় কিন্তু গঙ্গা জল, আর তৃষিকার বইপত্র। আর ওপরের তাকে দেখো কী রেখেছি, ওপরের তাকে আমার কিছু ডায়েরি আর পুরনো গল্পের বই আছে, আমি খুব ভালোবাসি গল্পের বই পড়তে, এখন সময় হয় না। আর তো এইসবই মোটামুটি। তো এটাই হলো ছোট ঘরটা, ছোট ঘরটা এখন ফাঁকাই আছে। এই ঘরটাতে কিছুদিন পর আমরা একটা খাট আনবো, আমাদের আগে যে তক্তাটা ছিল সেটা আমরা দিয়ে দিছি অন্য লোককে, তো এই ঘরটা এখন ফাঁকাই আছে। তো এবার চলো দেখাই আমাদের বেডরুমটা, বেডরুমটাতে দেখো আমাদের বড় খাটটা আছে, এই ঘরটা হলো ওই ঘরটার তুলনায় অনেকটাই বড়। এখানে দেখো আমাদের টিভিটা আছে, আর টিভির পাশেই গোপাল ভাইয়ের একটা সিংহাসন আছে, দুপুরবেলাতে রাত্রেবেলাতে শোয়ার সময় নিয়ে আসি এখানে, গোপাল ভাইয়ের মশারিও আছে, মশারির মধ্যে শোয়। আর এখানে দেখো আমাদের
মাদুরটা রেখেছি আর দেশিকার ছোট আলমারিটা এখানে রেখেছি। এর উপরে দেখো আমার প্রতিদিনের যেসব প্রয়োজনীয় তেল পাউডার এগুলো আছে, কিছু সাজের জিনিস আছে, আর এটার মধ্যে আছে আমার সব মেকআপের জিনিসপত্রগুলো, আর একটা এমার্জেন্সির জন্য টর্চ, দেশিকার জলের বোতল, দেশিকার পাউডার, এইসব এইসব মানে প্রতিদিন যেগুলো লাগে সেসব জিনিসগুলো এখানে রেখেছি। আর ওই পাশে বালিশগুলো রেখে দিয়েছি। তো এই হলো এই ঘরটাতে, আর বেশি কিছু জিনিস রাখিনি। এই যে তিশিকার খেলনা রয়েছে, এই জায়গাটাতে অনেকটা জায়গা আছে, তো তিশিকার খেলতে সুবিধা। এখানটা ভাবছিলাম আলমারিটা রাখবো, বড় আলমারিটা, কিন্তু বড় আলমারিটা রাখলে কী হবে বলো তো, এখানে জায়গাটা না ছোট হয়ে যাবে, তিশিকার খেলতে অসুবিধা হবে, ওই জন্যই এই ঘরটা এরকম ফাঁকা ফাঁকাই রেখেছি। অনেকটা জায়গা আছে, এখানটাতে বসে আমরা খাওয়া দাওয়াও করতে পারি, অনেকটা জায়গা আছে। তো এবার চলো দেখাই, এদিকটাতে আছে আমাদের কুয়োপাড়টা, ডাইনিং থেকে বেরিয়ে এখানটা হচ্ছে কুয়োপাড়। তো এই কুয়োটার জন্য আমার খুব টেনশন হয়, মানে তিশিকাকে নিয়েও এখন অতটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, কিন্তু পরে কী করবে জানি না। এখানে দেখো আমার ওয়াশিং মেশিন আছে, আর এখানে কাপড় কাচাকাচি করি, তোমরা দেখেছো আমাকে এই কুয়োপাড়ে। আর ওই দিকটাতে আমাদের বাথরুম আছে। তো এই যে কুয়োটা, এই কুয়ো থেকে জল সেরকম আমাদের তুলতে প্রয়োজন হয় না, এখানে আমাদের পাম্প আছে। আর এখানে আছে আমাদের তুলসী গাছটা, এখানে সকালবেলাতে সন্ধেবেলাতে ধূপ দিই, জল দিই, বেশ ভালো। আর এদিকটাতে আছে আমার রান্নাঘরটা, যেখানে সারাদিনের অনেকটা সময় আমাকে কাটাতে হয়। তো ঢুকেই দেখো এখানে চালের ড্রাম, তারপর আটা, এসব তাক করা আছে। এখানে সব মশলাপাতি, তেল, নুন, হলুদ, চিনি, মুড়ি, এইসবগুলো আমি রেখেছি। আর এদিকটাতে একটা বাসনের ঝুড়ি রেখেছি। আর আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, তো ট্রাইপডটা এখানে রাখা যায় না, তাহলে ভিডিও করতে অসুবিধা হয়, ওই জন্য দেখো এটাকে এখানে সেট করে দিয়েছি, এখানে মোবাইলটা লাগিয়ে, তাহলে আমার ভিডিও করতে সুবিধা হয়, মানে বড় ট্রাইপডটা এখানে এনে রেখে ভিডিও করা যায় না, বুঝতে পেরেছ? তো এটাই। আর এদিকে দেখো দুটো জানলা আছে, বেশ খোলামেলা, রান্নাঘরটা ছোটো হলে কী হবে, খোলামেলাই আছে। এখানে আমার ওভেনটা আছে, বাসন জল ঝরতে দেওয়ার ঝুড়িটা আছে, বেসিন আছে। তো রান্নাঘরটা যেহেতু ছোট, একটুখানি গুছি গুছি কাজ করতে হয়, স্ল্যাবটা একদমই ছোট, জিনিসপত্র রেখে কাজ করতে অসুবিধাই হয় একটুখানি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার হোম ট্যুর ভিডিওটা। বাইরে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ভাবছিলাম যে একটুখানি মন্দিরে যাবো আজকে, যেহেতু শনিবার, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি থামে তাহলে পরে যাবো, আর নাহলে কী করা যাবে। কাছেই মন্দিরটা আছে, তো ভাবছিলাম হেঁটে হেঁটে একটু যাবো, যাই হোক যাওয়া হলো না, একবারে রেডি হয়েছিলাম ওই জন্য। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাতে ভুলো না কীরকম লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো ত্রিশিকা কি করছে, পুরো ছড়িয়ে দিয়েছে, দেখছো এখানটা তোর খেলতে তো খুব সুবিধা হচ্ছে। টাটা বাই, বাই।